হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই অবশ্যই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আপনাকে একটা কমপ্লিট ইনফরমেশন দেবো। যদি আপনি এনএসডিএল পেমেন্ট ব্যাংক নিয়ে কাজ করতে চাইছেন, তাহলে আপনার কি সুবিধা হবে এনএসডিএল পেমেন্ট ব্যাংক নিয়ে কাজ করাটা? আপনি যদি এনএসডিএল পেমেন্ট ব্যাংক সার্ভিস নিয়ে যদি কাজ শুরু করতে চাইছেন, তাহলে আপনার জন্য কতটা ভালো হবে এবং কতটা খারাপ হবে, বা আপনার এটা সুবিধা হবে কিনা আপনি যদি সম্পূর্ণ বিষয়টা জানেন, তবে গিয়ে কিন্তু আপনি কাজটা কমপ্লিট ভাবে শুরু করতে পারবেন। এবং কতটা খরচ হবে বা আপনার এখানটায় কতটা প্রফিট হবে সম্পূর্ণভাবে জানতে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল বাটনে প্রেস করবেন। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমরা যে সার্ভিসটা দিচ্ছি এনএসডিএল পেমেন্ট ব্যাংক সার্ভিস, যেমন আপনারা কোম্পানি থেকে পেয়েছেন, যেমনভাবে আমরা আগে এক্সিস ব্যাংক পেয়েছিলাম, সেমভাবে আমরা পাচ্ছি কিন্তু এনএসডিএল পেমেন্ট ব্যাংক। এনএসডিএল পেমেন্ট ব্যাংক সার্ভিসটা কি, আমরা এখানটায় কিন্তু ফ্রি অফ কস্ট পাবো না। আপনারা যেভাবে ডাইরেক্ট সবার প্রথম এক্সিস ব্যাংকটা পেয়ে গেছিলেন, বাট এটা কিন্তু পাবেন না ফ্রিতে। আপনাকে সবার প্রথম এটা নেওয়ার জন্যে আপনাকে 1299 টাকা আপনাকে খরচ করে কিন্তু এই সার্ভিসটাকে নিতে হবে। যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু আপনাকে সব কিছু জেনে আপনাকে নিতে হবে। তো বলে দিই, আপনার যদি 1 বছরের পুরনো আইডি হয়, তবে গিয়ে কিন্তু আপনি এনএসডিএল পেমেন্ট ব্যাংকটা নিতে পারবেন। আপনার সঙ্গে যদি 1 বছর কোম্পানি কাজ করে থাকে, তাহলে গিয়ে এনএসডিএল পেমেন্ট ব্যাংক সার্ভিসটা দেবে। এবং এই সার্ভিসটাতে অনেক ফায়দা আছে, যেটা আপনাদের জানাচ্ছি। ফায়দা কি কি আছে আপনাদের এখানটায়? আপনি যদি 1299 টাকা খরচ করছেন, আপনার ফায়দা কি কি পাবেন? সবার প্রথম একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেভিংস এবং কারেন্ট, যেটা হবে সম্পূর্ণ জিরো ব্যালেন্স। কোনো টাকা পয়সা মেনটেন করতে হবে না। কোনো মান্থলি আপনাকে, অনেক অ্যাকাউন্ট আছে যেখানটায় 2000, 3000, 5000, 1000 মেনটেন্স করতে হয়, আপনার এখানটায় কোনো টাকা মেনটেন্স করতে হবে না। আপনি এখানটায় জিরো ব্যালেন্স আপনি অ্যাকাউন্ট পাচ্ছেন। কিন্তু সবার প্রথম অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাকে কিছু হলেও টাকা খরচ করতে হবে। আপনাকে খরচ করতে হবে না, আপনার কাস্টমারকে খরচ করতে হবে। আপনার কাস্টমারকে 449 টাকা দিয়ে যদি অ্যাকাউন্টটা আপনি খোলেন, তাহলে আপনারা এখানটায় পাচ্ছেন কি, সঙ্গে সঙ্গে আপনারা ইনস্ট্যান্ট হাতে ডেবিট কার্ড দিতে পাচ্ছেন কাস্টমারকে। আপনারা সঙ্গে সঙ্গে ওনাকে এই এটিএম কার্ড যেটা দিচ্ছেন, ডেবিট কার্ড, ওটার পিন সঙ্গে সঙ্গে জেনারেট করে দিতে পারবেন। এবং পিন জেনারেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওকে একটা মোবাইল অ্যাপ খুলে দিতে পারবেন, যেটা ব্যাংকিং অ্যাপ হয়। ওই অ্যাপ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওখানটায় ওকে সমস্ত ফিচার্স বুঝিয়ে দেবেন, ওই ব্যক্তি সমস্ত কিছু ওই অ্যাপটা থেকে করতে পারবে। এবং ও ফোনপে, গুগল পে, পেটিএম ও যে কোনো ইউপিআই অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারে ওর নিজের অ্যাকাউন্টটাকে, এনএসডিএল পেমেন্ট ব্যাংকটাকে। ওই ব্যক্তি যদি আপনার সঙ্গে কাজ করে বা ওই ব্যক্তি যদি আপনার সঙ্গে ট্রানজ্যাকশান করে, ওখান থেকে তো আপনি ফায়দা পাচ্ছেন। বা ওই ব্যক্তি যদি অ্যাকাউন্টে ব্যালেন্স মেনটেন্যান্স করে, যদি কোনো মেনটেন্যান্স নেই বাট ওই ব্যক্তি যদি অ্যাকাউন্টে টাকা রাখে, তাহলে কিন্তু 0.50% থেকে নিয়ে 0.70% পর্যন্ত কিন্তু আপনি একটা কমিশন পাবেন ইয়ারলি হিসেবে। ইয়ারলি যা হচ্ছে আপনার, ওটা মান্থলি কেটে কেটে আসবে। যদি আপনি জানতে চাইছেন যে আপনার কাছে যে ওই কাস্টমারটা ফার্স্ট বছর আপনার কাছে অ্যাকাউন্টটা খুললো, আর ওই ব্যক্তি 450 টাকা দিয়ে, 449 টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুললো আপনার কাছে, ডেবিট কার্ড পেলো, পরের বছর কিন্তু ওই ব্যক্তিকে ডেবিট কার্ডের চার্জ কিন্তু দিতে হবে। যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড আপনি নেন কেন, ওই ব্যক্তি কাছ থেকে কিন্তু ব্যাংক ডেবিট কার্ডের চার্জ কাটে। কোনো ব্যাংক 200 টাকা, 250 টাকা, কোনো ব্যাংক 300 টাকা অবধিও চার্জ কাটে, কিন্তু এ ব্যাংক এত চার্জ কাটবে না। 149 টাকা চার্জ প্রতি বছরে ব্যাংকে দিতে হবে কিন্তু কাস্টমারকে। এই প্রথম বছরে 449 টাকাতে ওই ব্যক্তি কিন্তু সম্পূর্ণভাবে একটা অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছে, এবং ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ডেবিট কার্ড দিতে পাচ্ছেন। এবং ওই ব্যক্তি পরের বছর থেকে 150 টাকাতে এটিএম চালাতে পাচ্ছে। এবং খুবই ভালো বিষয়, যেটা সমস্ত ফিজিক্যাল ব্যাংকে হয়, যেটা ডিজিটাল ব্যাংকে হয় না, যেমন পেমেন্ট ব্যাংকগুলোতে হয় না, যে টাকা মেনটেন্যান্স করবে ওর বিনিময়ে একজন সিএসপি টাকা পাবে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে এসবিআই, কোটাক মহিন্দ্রা বা কানাড়া ব্যাংক, যে যে ফিজিক্যাল ব্যাংকগুলো আছে, ফিজিক্যাল ব্যাংকগুলোর মতো সিএসপিরা কমিশন পাবে এনএসডিএল পেমেন্ট ব্যাংক সিএসপি থেকে। তো এটা একটা ভালো দিক। এবং যদি আপনি নিতে চাইছেন, এতগুলো কমিশন দেখতে পেলেন, আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন, 70 টাকা পর্যন্ত কমিশন পাবেন, 60 টাকা 70 টাকা পর্যন্ত কমিশন পাচ্ছেন একটা অ্যাকাউন্টে। যদি আপনি খুব হিউজ পরিমাণের অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনাকে একটা কমিশন এক্সট্রা দেওয়া হচ্ছে। আপনি ওই কাস্টমারের যদি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে, ওই কাস্টমার যদি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেন, তাহলে কিন্তু 10 টাকা করে আপনি এক্সট্রা পাচ্ছেন।
আপনারা ওই ব্যক্তিকে যদি ভালোভাবে বুঝিয়ে দেন ওটার জন্য 10 টাকা আপনারা এক্সট্রা পাচ্ছেন। খালি আপনি অ্যাপটাকে ওপেন করে দেবেন, একবার দেখিয়ে দেবেন, একবার অ্যাপটা ওপেন করে একবার ভালোভাবে দেখিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনি ওখানটায় 10 টাকা এক্সট্রা পাচ্ছেন। আপনি তো আপনার কাছে একটা ভালো দিক দাঁড়িয়ে যাচ্ছে, এবং ওই কাস্টমারটা যতদিন আপনার সঙ্গে আপনার কাছাকাছি যদি আপনি খোলেন, তাহলে আপনার কাছে সবসময় আপনার কাছে আসবে, টাকা তুলবে, টাকা জমা করবে, সমস্ত কিছু আপনার কাছ থেকে করবে। তো এটা হচ্ছে একটা ডিজিটাল ব্যাংক, ও আপনার কাছে আসবে যে তার কোনো মানে নেই, ও যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারে, এতে কোনো প্রবলেম নেই, ও ফোনপে গুগল পে করেও টাকা তুলতে পারে, তো অসুবিধে নেই। যদি কোনো কিছু প্রবলেম হয় সম্পূর্ণভাবে আমরা হেল্প করব। অনেকে বলছে যারা যে কাছাকাছি কোনো মেন ব্রাঞ্চ নেই, তো আপনার যদি কিছু প্রবলেম হয় তাহলে আমরা হেল্প করিয়ে দেবো, কোম্পানি হেল্প করবে। এবং যদি আপনাদের এর থেকে বেশি কিছু জানার আছে আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন, আমরা সম্পূর্ণভাবে আপনাকে ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে। এবং আপনারা নিতে গেলে আপনাকে সবার প্রথম কী করতে হবে, এবং আপনারা যে এই কিটটা যেটা ডেবিট কার্ড দেবেন ডাইরেক্ট, ডেবিট কার্ডটা কীভাবে পাবেন বা ওটার প্রাইস কত, ওটার প্রাইস হচ্ছে 130 টাকা পার কিট, এবং মিনিমাম 5টা আমাদের থেকে নিতে হবে, নাহলে আমরা এরকমে দিতে পারবো না। তো আপনারা যে যে বিষয়গুলো নিয়ে জানলেন, এবং যদি এর ভিতরে কিছু আছে, যদি আপনাদের জানার ইচ্ছে আছে, তা আপনারা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা ডাইরেক্ট কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টেও উত্তর দিয়ে দেবো। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যদি জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, ওখানটায় সবার প্রথম সমস্ত আপডেটগুলো দেওয়া হয়, লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা যান ওখান থেকে গিয়ে জয়েন হয়ে যাবেন, ওখানটায় সবার প্রথম সমস্ত আপডেটগুলো দেওয়া হয়। এই ভিডিওটাতে এতটুকু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।